আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মানহাবিটিতে খুবই মজার এবং হেলদি একটা রেসিপি শেয়ার করব আজকে তৈরি করে দেখাবো ব্রোকলি দিয়ে চিকেন রান্না করে শীতের মৌসুমে প্রচুর পরিমাণে ব্রোকলি পাওয়া যায় এই সময় যদি চিকেন দিয়ে ব্রোকলি এভাবে রান্না করে খান সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে এবং হেলদিও তো চলুন দেখি কীভাবে রেসিপিটা করতে হয় এখানে আমি চিকেন নিয়েছি প্রায় হাফ কাপ আর এটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার আমি এর মধ্যে একশো চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ করে আছে দুটাই আর একশো চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে সয়া সস দিয়ে দিলাম একশো চামচের মতো দিয়ে এটা এবার মেখে নেব এখানে আমি দেখতে পাচ্ছেন ব্রোকুলি নিয়েছি একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা ব্রকুলি আমি পুরোটাই নিয়েছি আর নিয়েছি গাজর পাতলা পাতলা করে কেটে এবার এটা আমাদেরকে জাস্ট স্টিম করে নিতে হবে একদম কিন্তু সিদ্ধ করা যাবে না এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একশো চামচ লবণ দিয়ে দিলাম এ পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ব্রোকুলি আর গাজরগুলো দিয়ে দিব ব্রোকলিটা কিন্তু বেশি সিদ্ধ করলে এটা খেতে ভালো লাগবে না এটা তিততিত হয়ে যাবে আর এটা কিন্তু আদা সিদ্ধ খাওয়াটাই বেশি স্বাস্থ্যসম্মত তার জন্য আমি এটা দুই মিনিটের জন্য স্টিম করে নিব বেশি সিদ্ধ করব না দুই মিনিট হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার আমরা রান্নায় চলে যাচ্ছি একটা প্যান নিয়েছি নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা কিন্তু খুবই ছোট ছোট করে কুচি করা আছে আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এবার যখন রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আগে থেকেই মেরিনেশন করে রাখা মাংস পিসগুলো দিয়ে দিলাম এবার আমরা এটা ভেজে নিব আর আর চিকেনটা কিন্তু অল্প আছে বেশিক্ষণ ধরে ফ্রাই করলে আবার এটা শক্ত শক্ত হয়ে যায় জন্য বেশি জোরে আঁচ দিয়ে এটা ভেজে নিতে হবে তো চিকেনটা প্রায় দুই তিন মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এখন আগে থেকেই ভাপিয়ে রাখা ব্রোকলি আর গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার ব্রোকলি আর গাজরগুলো আমরা প্রায় দুই তিন মিনিট ভেজে নিব ব্রক আর গাজর আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি এটার মধ্যে গ্রেভিটা একটু বেশি চান তাহলে কর্নফ্লাওয়ার একটু বেশি দিয়ে আর একটু বেশি পানি দিয়ে তারপরে দিবেন আর আমার মতো যদি রাখতে চান তাহলে এটুকু দিয়ে দেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু আমি ব্রোকলি সিদ্ধ করার সময় দিয়েছিলাম এছাড়া ছয়া মধ্যে কিন্তু অনেক লবণ থাকে তার জন্য লবণটা টেস্ট করে দেখে তারপরে দিয়ে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারেন যাদের ডায়াবেটিস আছে বা যারা ডায়েটের জন্য এটা খাবেন তারা চিনিটা না দিলেই ভালো আমার চিকেন ব্রোকলিটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো খুবই মজার একটা রেসিপি যারা ওজন কমাতে চান তারা কিন্তু রাত্রেবেলা ভাতের পরিবর্তে এই রেসিপিটা করে খেতে পারেন ব্রোকলিটা কিন্তু একটু কাঁচাই থাকবে একদম সিদ্ধ হবে না তো আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ